ঢাকা থেকে সকাল 1:30 সময় বের হয়ে আমরা রাত 3:00 সময় এসে পৌঁছেছি আমাদের কাঙ্ক্ষিত তেঁতুলিয়া। যদিও আমরা এখনো কিছুই দেখতে পাই নাই, কারণ ওয়েদার অলরেডি খারাপ হয়ে গেছে। আমরা আসার আগে একটা ধারণা ছিল যে সম্ভবত ওয়েদারের বাজে অবস্থা চলে যাচ্ছে, কারণ এখন কুয়াশা পড়া শুরু করতেছে। সেপ্টেম্বরের লাস্ট থেকে অক্টোবর বা নভেম্বরের ফার্স্টের দিকে আসলেও কিছুটা হয়তো পাওয়া যেত, কিন্তু এখন জানি না, আজকে কিছুই দেখতে পারবো না। কালকে আরেকটা দিন আছে, আমরা শেষ চান্সটা নিব। আমরা এখন একটা আমাদের এক
একটা দুঃখ এখানে আছে, সেটা হলো এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আমাদের বন্ধু, মাত্র 7 কিলোমিটার, আমরা তার সাথে দেখা করতে পারলাম না। চলে যেতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এই নদীর মাধ্যমে। এই নদীর ওই পারে হচ্ছে ভারত, ভারতের জলপাইগুড়ি, আর এ পাশে হচ্ছে আমাদের বাংলাদেশের তেঁতুলিয়া। সূর্য ডুবে যাচ্ছে ঠিক এই, এটা হচ্ছে মহানন্দা নদী। এই নদীটা শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি, শিপু জলপাইগুড়ি, শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে প্রবেশ করে, এবং এই ঠিক এই রেঞ্জেই কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যায়। কিন্তু আমাদের আজকে ব্যাড লাক, আমরা কাঞ্চনজঙ্ঘার সাক্ষাৎ পেলাম না আজকে, আমাদেরকে ব্যাক করতে হবে আজকে, না দেখি কালকে আমরা আরেকটা সুযোগ নিব, যদি হয় হলো, না হলে কিছু করার নেই। এই হচ্ছে মহানন্দা নদী, আর এই হচ্ছে বিএসএফের ক্যাম্প, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি জানি না আসছে কি না, বিএসএফের ক্যাম্প এবং ওয়াচ টাওয়ার, সরি, আর বাউন্ডারি তো দেখাই যাচ্ছে, কাঁটাতারের বেড়া, আর ওদের এইখানে গাছ, চা বাগানও করা। মহানন্দা নদী বয়ে যাচ্ছে, এ হচ্ছে সর্বশেষ অবস্থান। ব্যাড লাক আমরা আজকে মিস করলাম, পরে আবার দেখা হবে, বাই।